ফ্রেন্ডস, আমরা আমাদের ফোনের জন্য 8 জিবি, 16 জিবি বা 32 জিবি যেরকমই মেমোরি কার্ড বা পেন ড্রাইভ ইউজ করে থাকি না কেন, তাও আমাদের ফোনে ডেটা স্টোরেজের জায়গার পরিমাণ সবসময় কম পড়ে যায়। এই জন্য আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কিভাবে তোমরা তোমাদের ফোন থেকেই 100 জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পেতে পারো, তাও পুরোপুরি লাইফ টাইমের জন্য ফ্রিতে। এইরকম প্রতিটি ফ্রি কম্পিউটার ও মোবাইলের টেক ভিডিওর আপডেট পেতে এই লাল সাবস্ক্রাইবার বক্সে ক্লিক করে ডান দিকে এই বেল বা ঘন্টা সিম্বলে ক্লিক করুন। ফ্রেন্ডস, 100 জিবি ফ্রি ক্লাউড স্পেস পাওয়ার জন্য আমাদের প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাতে হবে। আমরা প্লে স্টোরটাকে ওপেন করলাম, তারপর সার্চ করব 100 জিবি ফ্রি, অর্থাৎ 100 জিবি ফ্রি লিখে প্লে স্টোরে সার্চ করো। দেখো, সার্চ করার সঙ্গে সঙ্গে একদম উপরে দেখো এই অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, 100 জিবি লেখা রয়েছে। অ্যাপটির নাম 100 জিবি ফ্রি ক্লাউড ডিভাইস, অ্যাপটার নাম ডিগো, DEGOO। আমরা অ্যাপটা আগে থেকে ইনস্টল করে রেখেছি, এবার অ্যাপটাকে ওপেন করলাম। দেখো, অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্টে সাইন আপ করতে বলা হচ্ছে। তোমরা এখান থেকে গুগল প্লাস থেকেও সাইন আপ করতে পারো। দেখো, সাইন ইন উইথ গুগল কিংবা ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করতে পারো। তোমরা এখানে তোমাদের ইমেল আইডি দিয়ে সাইন আপ করে দেবে। দেখো, সাইন আপ হয়ে যাওয়ার পর দেখো ক্রিয়েটিং অ্যাকাউন্ট দেখাচ্ছে। সাইন আপ হয়ে যাওয়ার পর আমাদের একে কিছু পারমিশন অ্যালাউ করতে হবে। আমরা এখানে পারমিশন অ্যালাউ করে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 4টে অপশন রয়েছে, তার মধ্যে ফটোজ, ডকুমেন্ট, ভিডিও আর মিউজিক। এই 4টে দেখো ফাইল পাথগুলো দেওয়া রয়েছে। এখান থেকে আমরা যদি প্রত্যেকটা এনেবল করে দিই, তাহলে এই পাথ থেকে আমাদের ফোল্ডার সিলেক্ট করে দিলেই সেই পাথ থেকে ভিডিও, অডিও কিংবা ডকুমেন্ট কিংবা ফটো সবগুলো অটোমেটিক এতে ব্যাকআপ হয়ে যাবে। আমরা এখানে একদম নিচে দেখো এখানে লেখা রয়েছে অ্যাড ফাইল। আমরা এখানে অ্যাড ফাইলে ক্লিক করে একটি ফাইল আমাদের ক্লাউড স্পেসে আপলোড করব। দেখো, এখানে অ্যাড ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটোস, ভিডিওস, আদার ফোল্ডার তিন রকম অপশন দিয়েছে। আমি এখানে আদার ফোল্ডারে ক্লিক করব। দেখো, আদার ফোল্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি আমার মেমোরি কার্ড থেকে পিকচারের মধ্যে, এখানে আমার 3টে পিকচার রয়েছে, আমি 3টে পিকচার আমার ক্লাউড স্পেসে আপলোড করে দিতে চাই। আমি 3টে ছবি সিলেক্ট করলাম। করার পর একদম উপরে দেখো সিলেক্ট লেখা ডান পাশে কোনায়, এখানে আমি সিলেক্ট করে দিলাম। দেখো, করে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নিচে দেখা লেখা দেখাচ্ছে শো ব্যাকআপ প্রোগ্রেস, সেখানে ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের ক্লাউডে এই 3টে ছবির ব্যাকআপ উঠে যাচ্ছে। দেখো, এখানে ব্যাকআপ দেখাচ্ছে কত পার্সেন্ট হচ্ছে। এখানে তোমাদের আরও 3টে জিনিস বলে দিই। দেখো, এখানে যদি তুমি 100 জিবির থেকে বেশি আরও স্পেস চাও ক্লাউডে, তাহলে দেখো এখানে আরও অপশান দেওয়া রয়েছে, ইনভাইট ইওর ফ্রেন্ডস অ্যান্ড গেট 3 জিবি এক্সট্রা পার সাইন আপ। মানে তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে এই অ্যাপটা সাজেস্ট করো এবং তারা যদি সাইন আপ করে, তবে তুমি তার প্রত্যেকের জন্য 3 জিবি করে এক্সট্রা স্পেস পেয়ে যাবে এই ক্লাউডে। তারপরে দেখো ফিট 10x মোর ফটোস অন ইওর ফোন, অর্থাৎ তুমি যদি চাও তাহলে তোমার ছবিকে 10 গুণ ছোট করে, অর্থাৎ ছবির যা এমবি থাকবে সেই এমবিটাকে তুমি 10 গুণ ছোট করে এখানে আপলোড করতে পারো, যার জন্য তুমি এখানে আরও অনেক বেশি ছবি এখানে আপলোড করতে পারবে। তারপরে দেখো এখানে লেখা আছে আর্ন 1 জিবি বাই ভিউইং এ স্পন্সার্ড ভিডিও, অর্থাৎ তুমি যদি এই অ্যাপটাকে কোনো জায়গায় শেয়ার করো, কোনো ভিডিও, এই অ্যাপের ভিডিও কোনো জায়গায় শেয়ার করো, তবে তুমি এখান থেকে আরও 1 জিবি এক্সট্রা ফ্রি স্পেস পেয়ে যাবে। দেখো, আমাদের ব্যাকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে লেখা দেখাচ্ছে ইওর ব্যাকআপ হ্যাজ ফিনিশড। দেখো, এবার আমরা এই ব্যাকআপ করা ফাইলগুলোকে কোথায় খুঁজে পাবো। দেখো, একদম উপরে বাঁদিকে যেই 3টে দাগ দেখছো, এই 3টে দাগে ক্লিক করো। তারপর দেখো এখানে মাই ফাইলস লেখা আছে, তোমরা এখানে মাই ফাইলসে ক্লিক করো। দেখো, মাই ফাইলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অনেকগুলো অপশান খুলে যাবে। দেখো, অল ফাইলস, ডকুমেন্ট, মিউজিক, ফটোস, ভিডিওস আর একদম নিচে ডিলিট ফাইল, অর্থাৎ তোমাদের আপলোড করা কোনো ফাইল তোমরা যদি ডিলিট করে দিতে চাও তবে তোমরা ডিলিট ফাইল থেকে করতে পারো। এছাড়া তোমাদের আপলোড করা ফটোস, মিউজিক, ভিডিও এর মধ্যে থেকে যদি তুমি যেটাই ক্লিক করবে সেই ফটোস, মিউজিক বা ভিডিও তোমরা দেখতে পারো। আর এখানে অল ফাইলসে ক্লিক করলে তোমার আপলোড করা সমস্ত ফাইল একবারেই তুমি দেখতে পাবে। আমরা এখানে অল ফাইলসে ক্লিক করলাম। দেখো, অল ফাইলসে ক্লিক করার পরেই এখানে দেখো আমাদের যেই 3টে ছবি আমরা আপলোড করেছিলাম, দেখো এর মধ্যে দেখো এই সেই 3টে ছবি এখানে আমাদের ব্যাকআপ হয়ে গেছে। এবার এই 3টে ছবি যদি আমরা ডাউনলোড করতে চাই তবে কি করব। দেখো, আমরা ব্যাকে চলে আসলাম। দেখো, এই ফোল্ডারের একদম ডান পাশে 3টে ডট রয়েছে, এই 3টে ডটে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো থার্ড অপশন স্টার্ট ডাউনলোড, আমরা এই স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। দেখো, স্টার্ট ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আবার একবার স্টার্ট ডাউনলোডের অপশন দিচ্ছে ডান পাশে, এই স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। দেখো, আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। দেখো, মাত্র একদম কম এমবি ছিল তাই ডাউনলোড খুব তাড়াতাড়ি হয়ে গেছে। অতএব আমরা আমাদের যেই ফাইল 3টে আমরা আপলোড করেছিলাম ক্লাউডে, সেই 3টে ফাইল আবার আমাদের এখানে আমাদের ফোনে আমরা ডাউনলোডও করে নিতে পারলাম। এইভাবেই আমরা 100 জিবি
ফাইল আমাদের ক্লাউড স্পেসে আপলোড করে রাখতে পারি এবং পরবর্তীতে আমাদের যখন দরকার হবে আমরা তখন সেই ফাইলগুলোকে আবার ডাউনলোডও করে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই বিশেষ আকর্ষণীয় চারটে ভিডিওতে ক্লিক করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল।